ফটিকরায়ের তরুণ বিধায়ক সুধাংশু দাস নিজ কেন্দ্রের এলাকায় পাবলিক লাইব্রেরি স্থাপন এবং আবাস যোজনার ঘর যাতে প্রকৃত গরিবদের মধ্যে বণ্টন হয় সে বিষয়ে পেশ করেন দুটি সুন্দর প্রস্তাব। দুটি ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাকে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং উপমুখ্যমন্ত্রী যিষ্ণুদীপ বর্মন। মেরুদণ্ড শিক্ষা ছাড়া সমাজ চলতে পারে না এবং বর্তমানে লাইব্রেরি প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাইব্রেরি পাবলিক লাইব্রেরি একটা সময় অনেক বেশি সহায়তা করেছে মানুষ তৈরি করার জন্য, শিক্ষিত তৈরি করার জন্য, জ্ঞান বৃদ্ধি করার জন্য। তো স্বাভাবিক কারণে পাবলিক লাইব্রেরি আমাদের প্রয়োজন আছে। তো মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন ফটিকরায় উনি স্থাপন করার ব্যাপারে সিদ্ধান্ত করেছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং কাঞ্চনবাড়ি আমার বিধানসভা কেন্দ্রের অত্যন্ত একটা শিক্ষিত এলাকা এবং মার্জিত এলাকা, সেই এলাকাতেও আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে সেখানেও একটা লাইব্রেরি হওয়া উচিত। কারণ আমরা সবাই জানি, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সুদন দাস, উনি একটি প্রাইভেট মেম্বার রেজুলেশনে এসেছেন, লিখেছেন কর্মক্ষম কর্মপ্রার্থী বেকার ছেলে মেয়েদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা সরকারের নিকট এই বিধানসভা দাবি রাখছে। ঠিক আছে, এটা উনি এনেছেন, এটা ওনার বক্তব্য। কিন্তু আমার মনে হয় এখানে উনি একটু কনফিউজড নিজেও, কারণ উনি লিখেছেন কর্মক্ষম কর্মপ্রার্থী আর আলোচনা করেছেন শুধুমাত্র সরকারি চাকরির উপর। মানে আমার আমি নিজেও একটু মানে নিজেও আমি একটু কনফিউজড হয়েছি। প্লিজ, কর্মক্ষম শব্দের অর্থটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, উনিও জানেন, যাদের কর্ম করার ক্ষমতা রয়েছে। তো কর্ম করার ক্ষমতা যারা সরকারি চাকরি করে তাদেরকে বাদ দিলে যারা অন্যান্য সেক্টরে আছে তাদের কি কর্মক্ষমতা নেই? কোথায় এর বাইরেও আছে আরো যারা সরকারি চাকরি করে না, তার বাইরে আরো যারা আছে। শুধু তো সরকারি কর্মচারীদের উপরই আমাদের দেশ বা সমাজ নির্ভরশীল নয়, এর বাইরে অনেক কিছু আছে। ঠিক আছে, আপনি বলেছেন সরকারি কর্মসংস্থানের বিষয়, সেটা আমি পড়েই আসছি। তার আগে আমার একটা জিনিস মনে পড়ে, চাণক্য বলেছিলেন নো চেতনা বত্তা বৃত্তি বয়ম। আমি আবার বলছি স্যার, চাণক্য বলেছিলেন নো চেতন বক্তা বৃত্তি বয়ম। শব্দের অর্থটা এরকম, যে বুদ্ধিমান ও চেতনাময় তার চাকরি বা ব্যবসার কোনো ভয় থাকে না। অর্থাৎ যার মধ্যে বুদ্ধি রয়েছে, ক্ষমতা রয়েছে এবং চেতনা রয়েছে, অর্থাৎ কিছু করার যাদের মানসিকতা রয়েছে, তাদের কোনো আলাদা করে চাকরির কোনো ভয় থাকে না, নিজের উপর তার কনফিডেন্স থাকে, এটাই চাণক্য বলেছে। আজকে এই রাজ্যের যে সার্বিক পরিস্থিতি পাল্টেছে তার মূল কিন্তু কারিগর আরেকজন, তার নাম আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি বলেছিলেন আত্মনির্ভর ভারত।